হাজারি কোনো কথা বলিবার আগেই বৌটি বলিল আপনার গায়ে আমি কত গিয়েছি হাজারি অবাক হইয়া বলিল আমার গা কোথায় তুমি জানলে কি করে তুমি সেখানে কি করে গেলে গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই ওহো তুমি জীবনের ভাইজি তাহলে কুসুমকে তো চেনো কুসুমদি দেখে তার বিয়ের আগে অনেকবার দেখেছি বিয়ের পর আর কখনো দেখিনি সে আজকাল কোথায় থাকে জানেন নাকি সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি কুসুম আমার মেয়ে বউটি বিচিকোটা বন্ধ করিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতেই প্রণাম করিল এসো মা চিরজীবী হও সাবিত্রীর সমান হও বউটি হাসিয়া বলিল আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমার গায়ের মানুষ উনি তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন বেশ মা বেশ আসবো যাব আমার আরেকটি মেয়ে হলো তার সঙ্গে দেখাশোনা করে যাব ভালোই হলো বউটি সলজ্জভাবে বলিল আজ কিন্তু আপনাকে যেতে দেব না থাকতে হবে এখানে না মা আমার থাকা হবে না না তা হবে না জান কেমন করে যাবেন আমি জোর করতে পারি আমি জোর করতে পারি না বুঝি অবশ্যই পারো মা কিন্তু আমার মনের শান্তি নেই আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল কেন কি হয়েছে আপনার হাজারির স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল সে তাহার চাকরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল ডালনা মাইয়া চচ্চড়ে রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিবার লোভও লোভ সম্বরণ করিতে পারিল না রান্না যা করতে পারি মা তোমার কাছে গোমর করে বলছি অমন রান্না রান্নাঘাটির কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না হয় না হয় মা এই তোমাদের এইখানে যে চচ্চড়ি রাঁধছি তোমাদের সকলকে খাইয়ে দেখাবো আমি জোর করে বলতে পারি এরকম চচ্চড়ি কখনও খাওনি আর কখনো খাবেও না বউটি বিস্ময়ের সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে দিকে চাহিয়া কথা শুনিতেছিল বলিল তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুঁড়োমশাই হাজারি বলিল একদিনের কম নয় সে শেখালেও শিখতে পারা কঠিন হবে তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা এ শেখা দিনে হয় কখনো তা আপনি যদি অমন রাঁধুনি আপনার আবার চাকরির ভাবনা কি কত বড়ো লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে হাজারি বলিল অদৃশ্য যখন খারাপ হয় মা কিছুতেই হয় না হাতে টাকা থাকে দুদিন চেষ্টা চরিত্র করে বেড়াতে পারি বেড়াবো কি রেস্তো ফুরিয়ে এসেছে কি না ক টাকা লাগবে বলুন কেন তুমি দেবে নাকি যদি দিই সে আমি নিতে পারি নে কুসুম দিতে চেয়েছিল কিন্তু তা আমি নেব কেন তোমরা মেয়ে মানুষ ব্যাঙের আধুলি পুঁজি করে রেখেছ তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনে আচ্ছা আপনাকে যদি টাকা ধার দিই আপনাকে বলি শুনুন খুঁড়ো আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম এখানে রাখবার জো নেই একটা কথা বলবো। এদিক ওদিক চাহিয়া নিচু করিয়া বলিল ননদার যা ভালো লোক নয় এখনই যদি টের পায় নিয়ে নেবে আমি আপনাকে টাকা ধার দিচ্ছি আপনি সুদ দেবেন কত করে বলুন এই লোভী সরলা মেয়েটির প্রতি হাজারির প্রৌরমন করুণায় ও মমতায় গলিয়া গেল সে আরও খানিক মজা দেখিতে চাহিল এমনি টাকা দেবে মা আমায় বিশ্বাস কি মেয়েটি বলিল তা বিশ্বাস না করলে গিয়ে কারবার চলে আর আপনি তো চেনা লোক আপনার গা চিনি বাড়ি চিনি হাজারি বলিল চিনলেই হলো একটা লেখাপড়া করে নেবে না কত টাকা দিতে চাও আমার কাছে আছে আশি টাকা সবই দিতে পারে আপনি যদি নেন সুদ কত দেবেন হাজারি জিজ্ঞাসা করিল কত করে চাও আপনি যা দেবেন টাকায় দু পয়সা করে রেট আপনি এক পয়সা দেবেন কেমন তো আপনার পায়ে পড়ি খুঁড়ো মশায় টাকাগুলো আমার আলাদা তরঙ্গতে তোলা আছে কেউ জানে না আপনাকে এনে দিই টাকাগুলো খাটিয়ে দিন আমায় কাকে বিশ্বাস করে দেব কে নিয়ে আর দেবে না হাজারি বলিল কই লেখাপড়ার কথা বললে না তো আমি লেখাপড়া জানি নে কী লেখাপড়া করে নেব আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান কিন্তু তাতে লোক জানা জানি হবে সে কাজের দরকার নেই আপনি নিয়ে যান আমি দিচ্ছি মিটে গেল এরা লেখা লেখাপড়া কি ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল বউটি একঘটি দুধ আনিয়া বলিল এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন বেলা কি কম হয়েছে খাওয়া দাওয়া মিটিয়া গেল হাজারের কথা মিথ্যা নয় গোয়ালাবাড়ির সকলে এক বাক্যে বলিল এরকম রান্না খাওয়া তো দূরের কথা সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তাহা শোনেও নাই বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারি যাইবার জন্য তৈরি হইল তাহার ইচ্ছা ছিল আরেকবার বউটির সঙ্গে দেখা করে পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই সে জানে বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহা সরলতার জন্য এবং বোধহয় টাকা করি সম্বন্ধে কথাটা আরেকবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয় তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে ইহাদের টাকা সে নষ্ট করিবে না বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে খাইতে বসিয়া এসব কথা ভাবিয়া ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয় একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন্য গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া রাখিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহাকে দেখা যায় না পুকুরের পাট ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুলতলার ছায়ায় দাঁড়াইয়া আছে যেন তাহারই অপেক্ষায় চললেন খুঁড়ো মশায় হ্যাঁ যাই তুমি এখানে দাঁড়িয়ে আপনি এই পথ দিয়ে যাবেন জানি তাই দাঁড়িয়ে আছি দুটো কথা আপনাকে বলবো আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশায় আমরাও তো রাঁধি রান্নার ভালো মন্দ বুঝি অমন রান্না কখনো খাইনি আর আরেকটা কথা হচ্ছে আমার টাকাটার কথা মনে আছে তো কি করলেন তার জানেন তো মেয়েরা শ্বশুর বাড়ির লোকদের চেয়ে বাপের বাড়ির লোকদের বেশি বিশ্বাস করে এদের হাতেও টাকা পড়লে দুদিনে উড়ে যাবে টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না মা কিন্তু আবার আমি এই পথে আসবো তোমার সঙ্গে দেখা করব। তখন হয়তো টাকার দরকার হবে টাকা তখন হয়তো নিতে হবে বৌটি বলল কতদিনের মধ্যে আসবেন তা বলতে পারি নে ধরো মাস দুই পুজোর পরে কার্তিক অগ্রণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব কথা রইল তাহলে ঠিক রইল এসো এসো লক্ষ্মী ছোট্ট মা আমার সাবিত্রী সমান হও আশীর্বাদ করি তোমার অন্ত হোক বেলা পড়িয়া আসিয়াছে হাজারি আবার পথ চলিতে লাগিল গোয়ালাবাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল বউটি তো বিশেষ করিয়া কিন্তু থাকিবার উপায় নাই একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে নির্বোধ হয়তো কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই তবুও বড় ভালো মেয়ে পথের দুধারে বন জঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে পথ নদীয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছিতেছে এই বন ক্রমশ বাড়িতেছে স্থানে স্থানে বন জঙ্গল এত ঘন যে হাজারির ভয় করিতে লাগিল দিন মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয় লোকের বসতি এসব স্থানে বেশি নাই ভয় করিবারই কথা সন্ধ্যার পূর্বে বেলের বাজার আসিয়া পৌঁছিল আগে যখন রেল হয় নাই তখন বেলের বাজার খুব বড় ছিল হাজারি শুনিয়াছে তাহার গ্রামের বৃদ্ধ লোকদের মুখে এখনও পূর্ব অঞ্চল হইতে চাকদহের গঙ্গায় সবদাহ করিতে আসে বহু লোক তাহাদের জন্যই বেলের বাজার এখনও টিকিয়া আছে হাজারি বেলের বাজার দেখিয়া খুশি হইল ও আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে কখনও দেখে নাই চমৎকার জায়গা বটে এই তাহা হইলে বেলে তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পরে সব লইয়া চাকদহে এই পদ দিয়ে বাহিয়া আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারে সম্মুখীন হয় এই গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখে দু তিনবার সে শুনিয়াছে হাজারি ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলি দেখিতে লাগিল সর্বশুদ্ধ নখানা দোকান ইহারই মধ্যে চাল ডাল মুদিখানার দোকান কাপড়ের দোকান সব একজন দোকানদারকে বলিল একটু তামাক খাওয়াতে পারেন মশায় আপনারা ব্রাহ্মণ পের নাম হই ঠাকুর আসুন কোথায় যাওয়া হবে বসুন ওরে বামুনের হুকুতে জল ফিরিয়ে নিয়ে আয় দোকানখানি কিসের তাহা হাজারি বুঝিতে পারিল না একপাশে পাশে চিটাগুড়ের কানেসরা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করিয়া সাজানো আছে আরেক পাশে বড় বড় বস্তা দোকানদার বৃদ্ধ বয়স পঁয়ষট্টি হইতে সত্তর হইবে রোগা একাহারা চেহারা গলায় মালা নিন ঠাকুরমশায় তামাক ইচ্ছে করুন কোথায় যাওয়া হবে যাচ্ছি কাজের চেষ্টায় রানাঘাট হোটেলে সাত বছর রেঁধেছি বেচুচক্রতির হোটেলে নাম শুনেছেন বোধহয় ভালো রাঁধুনি বলে নাম আছে কিন্তু চাকুরিটুকু গিয়েছে এখন যাই তো একবারে এই দিক পানে যদি কোথাও কিছু জোটে দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারিকে দেখিল নিতান্ত গ্রাম্য ঠাকুর পূজারি বামুন নয় রানাঘাটের মতো শহর বাজারে বড় হোটেলে সাত আট বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে কত দেখিয়াছে শুনিয়াছে কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে না লোকটা সে যাহা ভাবিয়াছিল তাহা নয় হাজারি বলিল রাত হয়ে আসছে একটু থাকার জায়গা কি হয় বলতে পারেন দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল এইখানে থাকুন এ আর কি আমার ওই পেছন দিকে দিব্যি চালা রয়েছে একখানা তক্তপোষ রয়েছে চালায় রান্না করুন তক্তপোষে শুয়ে থাকুন কথায় কথায় হাজারি বলিল আচ্ছা এখানে গঙ্গাযাত্রীর দিন কত যাতায়াত করে সে দিন আর নেই বেলের বাজারের আগে আট দশ দল এক এক দলে দশ বারো জন করে মানুষ এ নিত্য যেত এখন কোনো দিন মোটেই না কোনো দিন তিনটে জোর চারটে আগে লোকের হাতে পয়সা ছিল মরা গঙ্গায় দিত আজকাল হাতে পয়সা নেই মোলে নদীর ধারে খালের ধারে বিলের ধারে পড়োয় হাজারি ভাবিতে ছিল বেলের বাজারে একখানা ছোটোখাটো হোটেল চলিতে পারে কিনা তিন দল গঙ্গা যাত্রীতে ত্রিশটি লোক থাকিলে যদি সকলে খায় তবে ত্রিশ জন খরিদ্দার ত্রিশ জন খরিদ্দার রোজ খাইলে মাসে পঞ্চাশ ষাট টাকা লাভ থাকে খরচ খরচা বাদে সেই জায়গায় কুড়িজন হোক রোজ তবুও পরের চাকুরির চেয়ে ভালো পরের চাকুরি করিয়া পাইতেছে সাত টাকা আর অজস্র অপমান বকুনি সর্বদা ভয়ে ভয়ে থাকা দশজন খরিদ্দার যে হোটেলে রোজ খায় সেখানে অন্তত বারো তেরো টাকা মাসে লাভ থাকে পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল হাতের পয়সা এখনও যথেষ্ট টাকা আছে কোনো পাঁচ নেই কাল রাত্রে দোকানদার চাল ডাল হাঁড়ি কিনিয়ে আনিতে চাহিয়াছিল হাজারি তাহাতে রাজি হয় নাই নিজে পয়সা খরচ করিয়াছে দুপুরের রৌদ্র বড় চড়িল নির্জন রাস্তা দুধারে কোথাও ঘনবন জঙ্গল কোথাও ফাঁকা মাঠ লোকালয় চোখে পড়ে না আধখানা চাষাদের গ্রাম ছাড়া ঘণ্টা দুই হাঁটিবার পরে হাজারি তৃষ্ণা পাইল কিছু দূর একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশের মেটে রাস্তা দিয়ে নামিতে দেখিল গাড়োয়ানকে ডাকিয়া বলিল কাছে কোনো গ্রাম আছে বাপু একটু জল খাব ব্রাহ্মণ গাড়োয়ান বলিল আমার সঙ্গে আসুন ঠাকুরমশায় কাছেই শ্রীনগর শিমলে আমি বামুনবাড়ি যাব তেনাদের গাড়ি গাড়িতে আসুন হাজারি শ্রীনগর সিমলে গ্রামের নাম শুনিয়াছিল গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল তো গ্রাম নয় বিজন বন এতখানি বেলা চড়িয়াছে এখনও গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই শুধু আম কাঠালের প্রাচীন বাগান বাঁশবন আগাছার জঙ্গল একটা গৃহস্থ বাড়ির উঠানে গরুর গাড়ি গিয়া থামিল গাড়োয়ানের ডাকে বাড়ির ভেতর হইতে গৃহস্বামী আসিলেন ম্যালেরিয়া শীর্ণ চেহারা মাথার চুল প্রায় উঠিয়া গিয়াছে বয়স ত্রিশও হইতে পারে পঞ্চাশও হইতে পারে তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গাড়োয়ানকে বলিলেন কে রে সঙ্গে গাড়োয়ান বলিল এগে উনি পাকা রাস্তায় মুদির পুকুরের ধারে বসেছিলেন বলেন একটু জল খাব তা বললাম চলুন আমার সঙ্গে আমার মণিবেরা ব্রাহ্মণ সেখানে জল খাবেন তাই সঙ্গে করে আনলাম গৃহস্বামী হাজারিকে নমস্কার করিয়া বলিলেন আসুন আসুন বসুন বিশ্রাম করুন ওরে চণ্ডী মণ্ডপের পেতে দে আসুন এইসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোন ত্রুটি হয় না আধ ঘন্টা পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া সুস্থ হইল ও খোশ মেজাজে হুঁকা টানিতে লাগিল গৃহস্বামীর নাম বিহারী লাল বারুজ্জে চাকুরি জীবনে কখনো করেন নাই যথেষ্ট ধানের আবাদ আছে গরু আছে পুকুরে মাছ আছে আম কাঠালের বাগান আছে এসব কথা গৃহস্বামীর নিকট হইতে হাজারে গল্প ছলে শুনিল বিহারী বারুজ্জে বলিতেছিলেন শ্রীনগর শিমলে মস্ত গ্রাম ছিল রাজধানী ছিল কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষের জঙ্গলের মধ্যে রাজার গরখাই আছে পুরনো ইটার গাঁথুনি আছে দেখাবো এখন ও বেলা না না আজ যাবেন কি ওসব হবে না দুদিন থাকুন আমাদের সবই আছে আপনার বাপমার আশীর্বাদে তবে মানুষজনের মুখ দেখতে পাই না এই যা কষ্ট ছেলেবেলাতেও দেখেছি গায়ে ত্রিশ বত্রিশ ঘর ব্রাহ্মণের বাস ছিল এখন দাঁড়িয়েছে সাত ঘর মোট তার মধ্যেও দুঘর আছে বারো মাস বিদেশে আপনার নিবাস কোথায় বললেন আগে এড়োশোলা গাংনাপুর থেকে নেমে যেতে হয় তবে আপনি তো আমাদের এ দেশেরই লোক আসুন না আমাদের গায়ে, জায়গা দিচ্ছি জমি দিচ্ছি ধান করুন পাট করুন বাস করুন এখানে তবুও একঘর লোক বারুক গ্রামে আসুন না হাজারি শিহরিয়া উঠিল সর্বনাশ এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে সেইটুকু অদৃষ্টে বাকি আছে বটে শহর বাজারে থাকিয়া সে শহরের কলকুলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় যে বৃদ্ধ বয়সে ছচল্লিশ বছর বয়স তার দিন এখনও যায় নাই এখনও যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে তাছাড়া সে বোঝে হোটেলের কাজ একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স দশ বছর কমিয়া যাইবে নব যৌবন লাভ করিবে সে চাষবাসে সে কি জানে হোটেলের কথা হাজারি এখানে বলিল না সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চক্ষে দেখে বিশেষত এসব পাড়া গাঁয়ে শ্রীনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না এত বন জঙ্গলের অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দমবন্ধ হইয়া আসিতেছিল সুতরাং বৈকালের দিকে সে গ্রামের বাহিরে আসিয়া পথে হাঁটিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল ভাবিল বাপ রে কুড়ি বিঘে ধানের জমি দিলে এ গায়ে নয় রে বাবা মানুষ থাকে এখানে মানুষজনের মুখ দেখার জো নেই কাজ নেই কম্ম নেই কোঁড়ের মতো বসে থাকো আর গোলার ধানের ভাত খাও সর্বনাশ আর কি জঙ্গল রে বাবা রাস্তা ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল হাজারি তাহাকে বলিল সামনে কি বাজার আছে বাপু লোকটা একবার হাজারের লোকটা একবার হাজারের দিকে নীরব চাহিয়া দেখিল পরে বলিল আপনি কি আলেন থে হ্যাঁ ওখানে আপনার এত কুটুম্ব আছেন বুঝি আপনারা ব্রাহ্মণ পের নাম হই কোথায় যাবেন আপনি হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া মারিবে ইহাই ইহাদের স্বভাব হাজারিও পূর্বে এরকম ছিল কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এসব প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই বা করিলে লোকে চটে হাজারি বর্তমান প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্য সংক্ষেপে দু একটি কথার উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল সামনে কি বাজার পড়বে বাপু এগিয়ে যান গোপালনগরের বড় বাজার পড়বে কোষ দুই আর আছেন গোপালনগরের নাম হাজারের কাছে অত্যন্ত পরিচিত এদিকের বড়গঞ্জ গোপালনগর সকলেই নাম জানে মধ্যাহ্ন ভোজনটা একটু বেশি হইয়া গিয়াছিল রাত্রে খাইবার আবশ্যক নাই একটু আশ্রয় পাইলেই হইল সুতরাং হাজারের মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল এ দিন সে যেন নূতন যাপন করিতেছে সকালে উঠিবার তাড়া নাই পদ্মঝির মুখ নাড়া নাই বেঁচুচকের কাছে বাজারের হিসাব দিতে যাওয়া নাই দশের কয়লা জলা অগ্নিকুণ্ডের তাঁতে বসিয়া সকাল হইতে বেলা একটা এবং ওদিকে সন্ধ্যা হইতে রাত বারোটা পর্যন্ত হাতা খুন্তি নাড়া নাই বাঁচিয়াছে সে পথের ধারে একটা গাছতলায় পাকা বেল পড়িয়া রহিয়াছে দেখিয়া হাজারি সেটা সংগ্রহ করিয়া লইল কাল সকালে খাওয়া চলিবে সব ভালো কিন্তু তবুও হাজারির মনে হয় এ ধরনের ভবঘুরে জীবন তাহার পছন্দ নয় বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে চাকুরি জুটে তো ভালো নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাইতে পারে এক মাসও নয় সে চায় কাজ পরিশ্রম করিতে সে ভয় পায় না সে চায় কম্ম ব্যস্ততা নাম উন্নতি ইহার উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই গোপালনগর বাজার পৌঁছিতে বেলা গেল বেশ বড় বাজার অনেকগুলো ছোট বড় দোকান ভালো ব্যবসার জায়গা বটে হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল নিকটে একটা কালী মন্দির মন্দিরের রোয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুকাটা নিতেছে দেখিয়া হাজারি তামাক খাইবার জন্য কাছে গিয়া দাঁড়াইয়া বলিল একবার তামাক খাওয়াবেন পূজারী ব্রাহ্মণ বলিল আপনারা ব্রাহ্মণ বউ শুনেই নিন আপনি কি মন্দিরে মায়ের পুজো করেন আগে হাঁ আপনার কোথা থেকে আসা হচ্ছে হাজারি বলিল আমার বাড়ি গাংনাপুরের সন্নিকট এড়োশোলা রাঁধুনির কাজ করি চাকুরির চেষ্টায় বেরিয়েছি এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন একবার ওই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন ওরা বড় লোক রাঁধুনি ওদের বাড়িতে থাকেই বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে যদি এ সময় নতুন লোকে দরকার দরকার পড়ে ওরা যাতে তিলি বাজারের সেরা ব্যবসাদার ধনী লোক হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির ওপর বসিয়া আছে সেই লোকটি যে দোকানের মালিক ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায় হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল আসুন কি চাই ওদিকে যান ওহে দেখো ইনি কি নেবেন বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম কেনাবেচা করিতেছে সেদিকটা দেখাইয়া দিল হাজারি বলিল বাবু দরকার আপনার কাছে আমি রান্না করি ব্রাহ্মণ শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন তাই ও আপনি রান্না করবেন রাঁধতে জানেন ভালো কোথায় ছিলেন এর আগে আগে রানাঘাট হোটেলে ছিলাম সাত বছর হোটেলে হোটেলের কাজ বাড়ির কাজ এক নয় এ খুব ভালো রান্না চাই আপনি কি তা পারবেন কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়ই হাজারি হাসিয়া ভাবিল তুমি আর কি রান্না খেয়েছ জীবনে কাপড়ের দোকান করেই মরেছ বই তো নয় তেমন রান্না কখনো চোখেও দেখনি মুখে বলিল বাবু একদিনের জন্য রেখে দেখুন না হয় রান্না ভালো না হয় এমনি চলে যাব কিছু দিতে হবে না দোকানের মালিক পাকা ব্যবসাদার লোক চেনে হাজারের কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না বলিল আচ্ছা আপনি আমাদের বাড়ি যান এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাঁ দিকে দেখবেন বড় বাড়ি ওরে নিতাই তুই বাপু যা তো একবার ঠাকুরমশাইকে শশধরের হাতে তুলে আয় বল গে ইনি আজ থেকে রাঁধবেন বুঝলি নিয়ে যা মাইনে টাইনে কিন্তু ঠাকুরমশাই পরে কাজ দেখে ধার্য হবে হ্যাঁ সে দু চার দিন পরে তবে নিয়ে যা প্রথম দিনের কাজেই হাজারি নাম কিনিয়া ফেলিল বাড়ির কর্তা দশ টাকা বেতন ধার্য করিয়া দিলেন তাহার গৃহিণী অসুস্থ প্রায় বারো মাস উঠিতে বসিতে পারিলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে তাহারা থাকে শ্বশুর বাড়ি একটি ষোলো সতেরো বছরের ছেলে স্কুলে পড়ে আর একটি আট বছরের ছোট মেয়ে বাড়ির সকলেই ভালো লোক এতদিন চাকুরি করিয়া হাজারের যে খারাপ ধারণা হইয়াছিল পরের চাকুরি সম্বন্ধে এখানে আসিয়া তাহা চলিয়া গেল ইহারা জাতিতে তিলি বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে হাজারীর মৃদু স্বভাবের জন্য সে অল্পদিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিল মাসখানে কাজ করিবার পর হাজারি প্রথম মাসের বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল অনেক দিন বাড়ি যাওয়া হয় নাই টেপিকে কতকাল দেখে নাই দোকানের মালিক ছুটিও দিলেন গোপালনগর স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়িয়া শিতে প্রায় তিন আনা ট্রেন ভাড়া লাগে মিছামিছি তিন আনা পয়সা খরচ করিয়া লাভ নাই হাঁটা পথে মাত্র সাত আট ক্রোশ হাজারিদের গ্রাম হাঁটিয়া যাওয়াই ভালো বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল টেপি ছুটিয়া আসিয়া বলিল বাবা এসো এসো কোত্থে এলে এখন তারপর সে ঘরের ভেতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল হাজারির মনে হইল তাহার সারা দেহ জুড়াইয়া গেল টেপির হাতের পাখার বাতাসে টেপির জন্য সুখ যত কষ্ট যত দুঃখ রানাঘাট হোটেলের সবসেয়ে সহ্য করিয়াছে টেপির জন্য ভবিষ্যতে আরও করিবে যদি বংশীধর ঠাকুরের ভাগে নাও সেই ছেলেটির সঙ্গে যাক সব কথা টেপি বলিল বাবা অত একদিন তোমার কথা বলছিল আমার কথা হরিচরণবাবুর মেয়ে হ্যাঁ বাবা বলছিল তুমি অনেকদিন আসনি চলো না আজ যাবে ওখানে গিয়ে চা খাবে এখন কলের গান শুনবে এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া বাড়ি ফিরিল হাসি মুখে বলিল কখন এলে হাজারি বলিল এই তো খানিকক্ষণ ভালো তো সব টাকা পেয়েছিলে হ্যাঁ ভালো কথা ওদের বাড়ির সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো নয় টাকা তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি রানাঘাটের চাকরি করিনি তো এখন আছি গোপালনগরে বেশ ভালো জায়গায় আছি বুঝলে তিলিদের বাড়ি ব্রাহ্মণ বলে ভক্তি ছেদ্দা খুব খাওয়া দাওয়া ভালো কাপড়ের মস্ত দোকান দিব্যি জলখাবার দেয় সকালে বিকালে টেঁপি বলিল কি জল খাবার দেয় বাবা এই ধরো কোনোদিন মুড়ি নারকেল কোনোদিন হালুয়া টেপির মা বলিল বস জিরো চা নেই তাহলে করে দিতাম টেপি যাবি মা সতীশের বাড়ি চা আছে দুটো চেয়ে নিয়ে আয় এই কথা বলিবার সময় টেপির মা ভুরু দুটি উপরের দিকে তুলিয়া এমন একটা ভঙ্গি করিল যাহা শুধু নির্বোধ মেয়েরা করিয়া থাকে টেপি বলিল দরকার কি মা আমি নিয়ে যাই না কেন বাবাকে দিদিদের বাড়ি সেখানে চা হবে এখন জল খাবার হবে এখন দু দুবার টেপি অতসিদের বাড়ি যাইবার কথা সুতরাং হাজারি মেয়ের মতে মত না দিয়া থাকিতে পারিল না টেপির ইচ্ছা তাহার নিকট অনেকের হুকুমের অপেক্ষা শক্তিমান হরিচরণবাবু বৈঠকখানায় বসিয়াছিলেন হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন এসো এসো হাজারি কবে এলে ও টেপি যা তো অত বলগে আমাদের চা দিয়ে যেতে আমিও এখনো চা খাইনি বাবু ভালো আছেন হ্যাঁ তুমি ভালো ছিলে তোমার সেই হোটেলের কি হলো রানাঘাটে আছো তো হাজারি সংক্ষেপে রানাঘাটের চাকুরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকুরি পাওয়া পর্যন্ত বর্ণনা করিল এক সময় অতসীয় টেপি ঘরের মধ্যে ঢুকিয়া তাহাদের সামনে ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখিল খাবার এক শুধু হাজারির জন্য হরিচরণবাবু এখন কিছু খাইবেন না হাজারি বলিল বাবু আপনার খাবার ও তুমি খাও তুমি খাও আমার এখন খেলে অম্বল হয় আমি শুধু চা খাব হাজারি ভাবিল এত বড় লোক এত ভালো জিনিস ঘরে কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জো নাই এই বা কেমন দুর্ভাগ্য বয়স ছচল্লিশ হইলে কি হয় অম্বল কাহাকে বলে সে কখনো জানে না ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না তবে খাবার জোটে না এই যা দুঃখ অত সে কিন্তু বেশ বড় রেকাবি সাজাইয়া খাবার আনিয়াছে ঘিরিয়া চিড়া ভাজা নারকেল কোড়া দুখানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া বড় পেয়ালার এক পেয়ালা চা অত সে এটুকু জানে যে টেঁপির বাবা তাহার বাবার মতো অল্পভোজী প্রাণী নয় খাইতে পারে এবং খাইতে ভালোবাসে অবস্থা উহাদের যে খুব ভালো তাহাও নয় সুতরাং টেঁপির বাবাকে ভালো করিয়াই খাওয়াইতে হইবে হরিচরণবাবু বলিলেন তোমার হাজারে কাকাকে প্রণাম করেছ অত হাজারি ব্যস্ত ও সংকুচিত হইয়া পড়িল অতসী তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিতে সে ভাজা চিবাইতে চিবাইতে কি বলিল ভালো বোঝা গেল না অতসি কিন্তু চলিয়া গেল না সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাহাকে ভালো করিয়া দেখিতেছিল টেপি গল্প করিয়াছে তাহার বাবা একজন পাকার রাঁধুনি অতসীর কৌতূহলের ইহাই প্রধান কারণ হরিচরণবাবু বলিলেন এখন কদিন বাড়িতে আছ আগে পরশু যাব পরের চাকরি থাকলে তো চলে না তোমার সেই হোটেল খোলার কি হলো এখনো কিছু করতে পারিনি বাবু টাকার জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন তাহলে ইচ্ছে আছে এখনো ইচ্ছে আছে খুব শীতকালের মধ্যে যা হয় করে ফেলব অতসী বলিল কাকা গান শুনবেন হরিচরণবাবু ব্যস্ত হইয়া বলিলেন হাঁ হাঁ আমি ভুলে গিয়েছি একদম শোনো না হাজারি অনেক নতুন রেকর্ড আনিয়েছি নিয়ে এসো তো অত শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে হাজারি ভাবিল বেশ আছে ইহারা তাহার মতো খাটিয়া খাইতে হয় না শুধু গান আর খাওয়া দাওয়া সন্ধ্যা হইয়াছে এ সময় উনুনে আঁচ দিয়া ধোঁয়ার মধ্যে ছোট রান্নাঘরে বসিয়া গৃহিণীর ফর্দমতো তরকারি কুটিতেছে সে অন্য অন্য দিন বারো মাসই তাহার এই কাজ ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয় বারো মাস বলিয়াই পথে বাহির হইলেই তাহার আনন্দ হয় আর আনন্দ হইতেছে আজ এমন চমৎকার সাজানো বৈঠকখানা বড় আয়না বেতমোড়াকে দাঁড়ায় সে বসিয়া চা খাইতেছে পাশে টেপি টেপির বন্ধু কিশোরী মেয়েটি কলের গান যেন সব স্বপ্ন কতদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই আজ রানাঘাট ছাড়িয়াছে প্রায় চারি মাসের উপর এই চারি মাস কুসুমকে সে দেখে নাই টেঁপিও মেয়ে কুসুমও মেয়ে আর নতুন পাড়ার সে বউটি সেও আরেক মেয়ে আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতায় তাহার মন সকলের প্রতি দরদ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল হরিচরণবাবু মধ্যে একবার বাড়ির ভেতরে কী কাজে উঠিয়া গেলেন তখন রহিল শুধু অতসী ও টেঁপি বাবার সামনে বোধহয় অতসী বলিতে সাহস করিতেছিল না হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারিকে বলিল কাকাবাবু আমায় রান্না শিখিয়ে দেবেন হাজারি ব্যস্ত হইয়া বলিল তা কেন দেব না মা কিন্তু তুমি রান্না জানো নিশ্চয় কি কী রাঁধতে পারো অতসী বুদ্ধিমতী মেয়ে সে বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্নার সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী সঙ্গীতের তরুণী ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগরাগিনী সম্বন্ধে কথা বলে তেমনি সসংকোচে বলিল তা পারি সব শুক্তিনি চচ্চড়ি ডাল মাছের ঝোল মাতো বড় একটা রান্নাঘরে যেতে পারেন না তার মন খারাপ আমাকে এই সব করতে হয় টেপি বলছিল আপনি রান্না বড় চমৎকার করেন আমায় শিখিয়ে দেবেন কাকা বাবু টেপি বলে তোমার কাছে পাগলি মেয়ে এসব কথা কোথাকার দাও না কাকা বাবু আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি সবাই তো বলে পরে আবদারের সুরে বলিল আমাকে শেখাতে হবে কাকা বাবু আমি ছাড়ছি নে আমি টেপিকে প্রায়ই জিজ্ঞেস করি আপনি কবে আসবেন আমি খোঁজ নি ও বলেনি আপনাকে না কাকা বাবু আমায় শেখান আপনি আমার বড় শখ ভালো রান্না শিখি হাজারি বলিল ভালো রান্না শেখা একদিনে হয় না মা মুখে বলে দিলেও হয় না তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে অন্তত ঝাড়া মাস তিন মাস হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরে দেব। এ না হলে শিক্ষা হয় না তুমি আমার টেপির মতো তোমাকে ছেঁদো কথা বলে ফাঁকি দেব না মা ছেলে মানুষ শিখতে চাইছো শিখিয়ে দিতে আমার অসাদ নয় কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা অত সে সপ্রশংস দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা গুরুত্বপূর্ণ কথা বাজে ছেঁদ কথা নয় অনভিজ্ঞ আনারির কথাও নয় তাহার চোখে হাজারি দরিদ্র রাঁধুনি বামুন পিতা নয় যে ব্যবসায় সে ধরিয়াছে সেই ব্যবসায় একজন অভিজ্ঞ ওস্তাদ পাকা শিল্পী হাজারির প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল পরদিন হাজারি ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে এমন সময় হঠাৎ অতসিকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল টেপি বাড়ি ছিল না টেপির ও অতশীকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল অতসী বলিল কাকাবাবু বাড়ি নেই খুড়িমা মা টেপির মা বলিল হ্যাঁ মা এসো আমার সঙ্গে ওই কোণের দাওয়ায় বসে তামাক খাচ্ছে টেপি কোথায় সে মূলর বি জানতে গিয়েছে সদগোপ বাড়িতে এলো বলে বসো মা বসো দাঁড়াও আসনখানা পেতে অতসি টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্র ও চমৎকার ভঙ্গিতে কাড়িয়া লইয়া কেমন একটা সুন্দরভাবে হাসিয়া বলিল রাখুন আসন খুঁড়ি মা ভারী আমি একেবারে গুরু ঠাকুর এলুম কিনা তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে এই হাসি ও চমৎকার ভঙ্গিতে সুন্দরী মেয়ে অতশীকে কি সুন্দরী দেখাইল টেপির মা দৃষ্টিতে চাহিয়া রহিল অতশীর দিকে ইতিমধ্যে হাজারি সে আসিয়া বলিল কি মনে করে সকালে লক্ষ্মীমা মা অতসি হাজারির কাছে গিয়া বলিল আপনার সঙ্গে একটা কথা আছে কি কথা মা চলুন দিকে একটু আড়ালে বলবো হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা অতসী তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে সকালবেলায় দাওয়ায় ছাঁচতলার দিকে গিয়া বলিল কি কথা মা অতসী বলিল কাকাবাবু আপনি যদি কাউকে না বলেন তবে বলি হাজারে বিস্মিত মুখে বলিল বলবো না মা বলো তুমি আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন হ্যাঁ কিন্তু সে তো এবার নয় সেবার তোমাকে কে বললে এসব কথা সেসব কিছু বলবো না আমি আপনাকে টাকা দেব আপনি হোটেল খুলুন তুমি কোথায় পাবে অত সে হাসিয়া বলিল আমার কাছে আছে দুশো টাকা দিতে পারি আমি জমিয়ে জমিয়ে করেছি লুকিয়ে দেব কিন্তু বাবা যেন জানতে না পারে কেউ জানতে না পারে হাজারির চোখে জল আসিল এ পর্যন্ত তিনটি মেয়ে তাহার জীবনে আসিল যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাসার পথে ঠেলিয়া দিতে চাহিয়াছে তিনজনেই সমান সরলা তিনজনেই অনাত্মীয়া তবে অতসি জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিতা মেয়ে সে যে এতখানি টান টানিবে ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা হাজারি বলিল কিন্তু তুমি একথা শুনলে কোথায় বলতে হবে মা অতসি হাসিয়া বলিল সে কথা বলবো না বলেছি তো তাহলে তো টাকাও নেব না আগে বলো কে বলেছে আচ্ছা নাম করলে তাকে কিছু বলবেন না বলুন হাজারি বলিল কাকে কি বলব বুঝতে পারছিনে তো বলা বলের কথা কি আছে এর মধ্যে আচ্ছা বলবো না বলো তুমি টেপি বলেছিল বাবার ইচ্ছা একটা হোটেল খোলেন আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার তা বাবা দিতে পারেননি দেখুন কাকা বাবু দাদা মারা যাওয়ার পর বাবার মন খুব খারাপ ওকে বলা না বলা দুই সমান আমি ভাবলাম আমার হাতে তো টাকা আছে কাকাবাবুকে দিই গে ওদের উপকার হবে আমার কাছে তো এমনি পড়েই আছে আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে আপনারা বড়লোক হয়ে যাবেন টেপিকে আমি বড় ভালোবাসি ওর মনে যদি আহ্লাদ হয় আমার তাতে তৃপ্তি টাকা বাক্সে তুলে রেখে কি হবে হাজারি বলিল মা তোমার টাকা তোমার বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনে নেতি যেন বড় দমিয়া গেল বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি শেষে বলিল আমি টেপিকে টাকা দিচ্ছি হাজারি বলিল তা তুমি দিতে পারো না তুমি ছেলে মানুষ টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা তুমি তো লেখাপড়া যেন ভেবে দেখো আচ্ছা আমার লাভের অংশ দেবেন তাহলে হাজারের হাসি পাইল কুসুম গোয়ালাবাড়ির সেই বৌটি অতসী সবাই এক কথা বলে ইহারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায়ে খাটাইতে চায় মজার ব্যাপার বটে না মা সে হয় না তুমি বড় হও শ্বশুরবাড়ি যাও আশীর্বাদ করি রাজরানী হও তখন তোমার এই বুড়ো কাকাবাবুকে যা খুশি দিও এখন না অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল হাজারের ইচ্ছা হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয় এসব কথা অতসীর কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না কিন্তু অতসীর নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে টেপিকে ইহা লইয়া কিছু বলিলেই অতশীর গানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল